পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আমরা যদি এই 12 মাসই কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে, কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে, কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়েই আমরা ওই সামি কাবাব বানানো বা বার্গার বানানো। কারণ এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে, কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে 12 মাস ব্যবহার করি। কাজেই একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে, এর কিন্তু কিছু ফেলা যায় না। বর্ষাকালে খুব স্বাভাবিক, বর্ষাকালে তো আর পেঁয়াজ কাঁচামরিচের ক্ষেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না। সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি, যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন। টমেটো, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কী করবো, আমরা রোদে শুকায় রেখে দেন। পেঁয়াজেরও তাই, যখন উৎপাদন বেড়েছে তাহলে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা, রোদে শুকায় রেখে দেন। ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না, সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ লগে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন, রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই, দেখে বলি আর কি, এগুলো তো নিজের থেকে শেখা। আর পেঁয়াজ টেয়াজ তো আছে, এখন তো পেঁয়াজের শুকনো পেঁয়াজ এসে বাজারে সেটারও ব্যবস্থা করা হচ্ছে। আমরা মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। কাজে বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায়। বড়ই দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নাই আমাদের দেশে? বড়ই দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নাই আমাদের দেশে? বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই, কাজে অবস্থা বুঝে ব্যবস্থা। আমি বড়ই দিয়ে ইফতারি করব, আর তুই খেজুর আর আঙ্গুর খাবি, খেজুর আর আঙ্গুর, আজ আঙ্গুরের আমদানি নিষিদ্ধ কর নিষিদ্ধ। আমরা সেই দিক থেকে খুব ভালো অবস্থানে আছি, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে।